প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের তেতাল্লিশতম বিসিএসের যে সাধারণ বিজ্ঞান অংশটি রয়েছে সেটির প্রশ্ন সমাধান নিয়ে আমরা এখন কথা বলবো আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে যে অক্সিজেনের যে আইসিটপটি রয়েছে তার নিউট্রন সংখ্যা কত এখানে আমরা চারটি অপশনের মধ্যে আমরা দেখছি আট রয়েছে সতেরো রয়েছে নয় রয়েছে এবং পঁচিশ রয়েছে এখন যখনই এরকম কোনো প্রশ্ন থাকে এবং বলা হয় যে এই আইসোটপের নিউট্রন সংখ্যাটা বের করো তখন যেটি করতে হয় যে উপরে দেয়া থাকে যে ভর সংখ্যা এবং নিচে দেয়া থাকে যে প্রোটন সংখ্যা ভর সংখ্যা থেকে আমরা যখনই প্রোটন সংখ্যাকে বাদ দিব সেই ফলাফলটি হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা তাহলে আমরা সতেরো থেকে সতেরো হচ্ছে এখানে ভর সংখ্যা অক্সিজেনের এবং আট হচ্ছে প্রোটন সংখ্যা সতেরো থেকে আট যখন আমরা বাদ দিব তখন তার ফলাফল দাঁড়ায় নয় তার মানে হচ্ছে এই অক্সিজেনের যে আইসোটপটি রয়েছে সেখানে নিউট্রন সংখ্যা হচ্ছে নয় আমাদের পরবর্তী যে প্রশ্নটি সেটি হচ্ছে যে প্রোটিন তৈরি হয় ফ্যাটি অ্যাসিড দিয়ে স্যাট্রিক অ্যাসিড দিয়ে অ্যামিনো অ্যাসিড দিয়ে নাকি অক্সালিক অ্যাসিড দিয়ে আপনাদের কাছে কি মনে হচ্ছে প্রোটিন আসলে কী দিয়ে তৈরি হয় প্রোটিন তৈরি হয় আসলে আমাদের আমরা জানি যে অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে তাই না একটি প্রোটিন অনু তৈরি হয় তার মানে হচ্ছে আমরা এটির সঠিক উত্তর হচ্ছে অ্যামিনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে জারন প্রক্রিয়া সম্পন্ন হয় অ্যানোডে ক্যাথোডে নাকি উভয়টিতে হ্যাঁ সর্বশেষ ভালো হতে যে কোনোটি নয় আসলে জারণ প্রক্রিয়াটা কি আসলে জারণ প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়ায় একটি ইলেকট্রনিক সত্তা তাই না একটি দুঃখিত একটি রাসায়নিক সত্তা ইলেকট্রন প্রদান করে সেই প্রক্রিয়াটিকেই আমরা বলতে থাকি জারণ তাহলে এই জারণ প্রক্রিয়ায় আসলে কোথায় সম্পন্ন হয় অ্যানোডে নাকি ক্যাথোডে সঠিক উত্তর হচ্ছে অ্যানোডে আমরা জানি জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় অ্যানোডে এবং বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয় ক্যাথোডে আমরা এই জিনিসটা যেন কখনোই ভুল করি এবং একটা বিষয় কখনো সম্ভব নয় সেটি হচ্ছে অ্যানোড এবং ক্যাথোড উভয়টিতে একসাথে কখনোই জারণ প্রক্রিয়া বা বিজারণ প্রক্রিয়া একসাথে ঘটা সম্ভব নয় এটি যেন আমরা মাথায় রাখি আমাদের পরবর্তী যে প্রশ্নটি সেটি হচ্ছে পানির অনু একটি প্যারাচুম্বক ডায়াচুম্বক ফেরোচুম্বক নাকি এন্টোফেরো না কি এনটিফেরোচুম্বক এখন প্যারাচুম্বকের বৈশিষ্ট্যটা কী আসলে প্যারাচুম্বক যেটি করে সেটি হচ্ছে চুম্বক প্যারাচুম্বক পদার্থ আসলে সেগুলো কি বলা হয় যেগুলো আসলে চুম্বক পদার্থ দিয়ে একটা মৃদু আকর্ষণ অনুভব করে তাই না যখনই আপনি চুম্বকের কাছাকাছি ধরবেন তখন সেটি একটু মৃদু আকর্ষণ অনুভব করবে যেগুলো পদার্থগুলো সেগুলোকে আমরা বলে থাকি প্যারাচুম্বক পদার্থ আর ডায়াচুম্বক কোণ্টগুলো যেগুলো হচ্ছে চুম্বকের কাছে নিলে উল্টো আরও চুম্বককে বিকর্ষণ করে তাই না মানে চুম্বক থেকে বিকর্ষিত হয় ঠিক আছে চুম্বক পদার্থ দ্বারা বিকর্ষিত হয় যে পদার্থগুলো সেগুলোকে আমরা বলে থাকি ডায়াচুম্বক পদার্থ তিন নম্বরে রয়েছে ফেরোচুম্বক পদার্থ এই ফেরোচুম্বক হচ্ছে চরমভাবে আপনার চুম্বক পদার্থ দ্বারা আকর্ষিত হয় সেগুলোকেই আমরা বলে থাকি ফেরোচুম্বক আমরা যদি বৈশিষ্ট্য দিক দিয়ে মেলাই তাহলে হচ্ছে পানি কখনোই যে চুম্বক পদার্থ দ্বারা আকর্ষিত কিংবা প্রবলভাবে আকর্ষিত হয় না তার মানে প্যারাচুম্বক বা ফেরোচুম্বক হওয়া সম্ভব নয় বাকি থাকে ডায়াচুম্বক এবং অ্যান্টিফেরোচুম্বক এর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে ডায়া চুম্বক পানি হচ্ছে ডায়াচুম্ব অর্থাৎ চুম্বক পদার্থ দ্বারা এটি মৃদুভাবে ভাবে বিকর্ষিত হয় ঠিক আছে হচ্ছে একটি আদর্শ তরিত উৎসের অভ্যন্তরীণ রোধ কত এটি আদর্শ তরিত উৎস একদম যদি সহজভাবে চিন্তা করেন তার মানে তার মধ্যে কোনো ভেজাল থাকবে না সেখানে একদম ঠিকঠাকভাবে সেখান থেকে তড়িৎ আসবে আর ঠিকঠাকভাবে তড়িত আসা মানে হচ্ছে সেখানে রোদ থাকবে না এটাই স্বাভাবিক তাই না রোদ থাকা মানেই তো সেখানে ভেজাল থাকবে এবং সেখান থেকে বিদ্যুৎ আসতে ঝামেলা হবে রোদ এবং বিদ্যুৎ তো আসলে একা অন্যের শত্রু যেখানে রোদ থাকবে সেখান থেকে সেখান দিয়ে বিদ্যুৎ যেতে পারবে না কিংবা গেলেও কম যাবে আর যেখান দিয়ে রোদ থাকবে না সেখান দিয়ে বিদ্যুৎ কিন্তু খুব সহজেই পরিবহন হবে এবং সেটাকেই কিন্তু আমরা একদম আদর্শ তড়িৎ উৎস বলতে পারি তাই না তার মানে এই জায়গার বা এই বৈশিষ্ট্যের সাথে কিন্তু মিলে যায় যেটি সেটি হচ্ছে একটি আদর্শ তরিত উৎসের অভ্যন্তরীণ রোধ হবে আসলে শূন্য এখানে কোনো রোধ থাকবে না ঠিক আছে আমাদের পরবর্তী যে প্রশ্নটি সেটি হচ্ছে কোভিড উনিশ এটি কি ধরনের ভাইরাস ডিএনএ ভাইরাস ডিএনএ এবং আর ভাইরাস উভয়ই নাকি এমআরএনএ অথবা আর কি কী মনে হচ্ছে আপনাদের কাছে একটু চিন্তা করেন তো কোভিড উনিশ কোন ধরনের ভাইরাস ডিএনএ বা ডিএক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড ভাইরাস নাকি এই ডিএনএর সাথে আর এ আর এন এ মানে কি আর এ মানে হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড আর ডিএনএ মানে ডিওক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড তো এখন পর্যন্ত গবেষণায় যেটি দেখা গেছে যে কোভিড উনিশ হচ্ছে এক ধরনের কি আর ভাইরাস বা রাইবোনুক্লিক অ্যাসিড তাই না আচ্ছা এরপরে আমরা যেটিকে দেখছি সেটি হচ্ছে যে হৃদযন্ত্রের সংকোচন প্রক্রিয়া যেটি সেটিকে আমরা কি হিসেবে চিনি হৃদযন্ত্রের সংকোচন প্রক্রিয়াকে আমরা জানি এখানে দুটো বিষয় প্রথম কথা হচ্ছে যে ডায়াসিস্টল বলে কিছু নাই মানে সায়েন্সে ডায়াসিস্টল বলতে কিছু নাই এবং মানে এখানে হয়তো বা বোঝানো হচ্ছে যে সিস্টল এবং ডায়াস্টল দুটোকে একই সাথে না ডায়াসিস্টল বলতে আমার জানা মতে কোনো রকম টার্ম সায়েন্সে নাই বা মেডিকেল সায়েন্সে আমরা দেখি না তাহলে বাকি থাকে সিস্টল এবং ডায়াস্টল আমরা জানি যে আমরা যারা বিজ্ঞান নিয়ে পড়েছি কিংবা সাধারণ বিজ্ঞান বই পড়েছি আমরা সেখানে দেখেছি যে হৃদযন্ত্রের দুটো প্রক্রিয়া হয় একটা হচ্ছে সংকোচন হয় আরেকটা হচ্ছে প্রসারণ হয় একবার হচ্ছে হৃদযন্ত্রটা সংকুচিত হয়ে যায় এবং আরেকবার হৃদযন্ত্রটা কি হয় প্রসারিত হয়ে যায় বা বড় হয়ে যায় যখন হৃদযন্ত্রটা সংকুচিত বা ছোট হয়ে যায় তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলি সিস্টল আবার যখন হৃদযন্ত্রটা প্রসারিত হয়ে যায় বা ফুলে যায় বা বড় হয়ে যায় তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি ডায়াস্টল তার মানে এখানে সঠিক উত্তর কোনটি হৃদযন্ত্রের যেহেতু সংকোচন হওয়া বুঝিয়েছে তাহলে সঠিক উত্তর হচ্ছে সিস্টোল আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নের কোন রোগটি ডিএনএ ভাইরাস গঠিত রোগ ডেঙ্গু জ্বর স্মল পক্স কোভিড উনিশ নাকি পোলিও আমরা একটু আগেই আমরা জেনে এসেছি যে কোভিড উনিশ একটি আরএনএ ভাইরাস তার মানে এটি একদমই হবে না এছাড়া রয়েছে পোলিও এবং ডেঙ্গু জ্বর এবং সর্বশেষ স্মল পক্স সাধারণত ডেঙ্গু জ্বর এবং পোলিও ভাইরাস যেটা সেটি হচ্ছে ডিএনএ ভাইরাস হ্যাঁ ডেঙ্গু ডিএনএ ভাইরাস গঠিত দুটো রোগ আর স্মল পক্স যেটি আমি দুঃখিত আমি এখানে ভুল তো মানে আমি বোধ হয় বলেছি যে ডিএনএ ভাইরাস না ডিএনএ ভাইরাস না এটা হচ্ছে আর এনএ ভাইরাস ডেঙ্গু জ্বর এবং পোলিও এবং কোভিড এই তিনটা হচ্ছে আর এনএ ভাইরাস ঘটিত রোগ আর স্মল পক্স যেটি সেটি হচ্ছে ডিএনএ ভাইরাস ঘটিত রোগ তাহলে সঠিক উত্তর হচ্ছে স্মল পক্স সালোক সংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো তিন পার্সেন্ট দশ থেকে পনেরো পার্সেন্ট তিন থেকে ছয় পার্সেন্ট নাকি একশো ভাগ পুরোটাই এখানে প্রশ্নটা একদম সুন্দর করে বাংলায় লেখা আছে যে শাল সংশ্লেষণে সূর্যের যে আলো আমরা তো জানি যে শাল সংশ্লেষণ প্রক্রিয়াটায় এখানে কিন্তু সূর্যের আলো ব্যবহৃত হয় তাই না এবং এই সূর্যের আলো রাসায়নিক শক্তিতে পরিণত হয় বলেই গাছ কিন্তু তার খাদ্য তৈরি করতে পারে সুতরাং এখানে এই যে সূর্যের আলোটা কত পারসেন্ট রাসায়নিক শক্তিতে পরিণত কর মানে হতে পারে বা এর কর্মদক্ষতা কতটুকু পুরোটা তো আসলে হয় না সূর্যের আলো পুরোটা কখনোই রাসায়নিক শক্তিতে পরিণত হতে পারে না তাহলে এখানে কত ভাগ হয় এখানে সঠিক উত্তর হচ্ছে তিন থেকে ছয় ভাগ ঠিক আছে তাহলে আমরা এখন থেকে জেনে গেলাম যে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা শালেক সংশ্লেষণের ক্ষেত্রে কত তিন থেকে ছয় ভাগ আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন নাইট্রোজেন ইথেন নাকি মিথেন এখানে আমরা যারা সাধারণ বিজ্ঞান পড়ি আমরা এই তথ্যটা বারবার পড়েছি যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হ্যাঁ একদম সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাসে যে উপাদানটা থাকে সেটি হচ্ছে মিথেন মিথেন ছাড়াও ইথেন প্রোপেন বিউটেন এগুলো সামান্য থাকে তবে মিথেনটাই থাকে সবচেয়ে বেশি তার মানে এখানে সঠিক উত্তর কোনটি মিথেন হাইড্রোজেন এবং নাইট্রোজেন থাকার কোনো চান্সই নাই তাই না তাদের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আমাদের আনসারি অ্যাকাডেমি এর সাথে থাকার জন্য আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করে ফেলবেন ধন্যবাদ